নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্তব্যরত অবস্থায় কোনো সেনা জওয়ান বা কর্মীর মৃত্যু হলে কি হবে, ক্ষতিপূরণ কি পাবেন বা কে পাবেন, বা কতটাই বা অর্থ পাওয়া যাবে, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। পেনশন কারা পাবেন, সংসদের মতামত এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তা রীতিমতো স্পষ্ট করেছে কেন্দ্র। কর্তব্যরত অবস্থায় সেনা জওয়ান বা কর্মীর মৃত্যু হলে অর্থ বা কোথায় যাবে, কে পাবে, কথা বলবে এই সম্পর্কিত বিষয়ে প্রতিনিধি রয়েছেন সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই মুহূর্তে সেনা জওয়ানের মৃত্যু হলে বা কর্মীদের মৃত্যু হলে ক্ষতিপূরণ বা পেনশন কারা পেতে পারেন, কেন্দ্র কি জানিয়েছে এই প্রসঙ্গে? দেখো, বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন আগেই এরকম একটি বিষয় সামনে এসেছিল, যা নিয়ে বিস্তর দলগোলা হয়েছে, এবং যেখানে আমরা দেখেছিলাম যে এক সেনা জওয়ানের মৃত্যুর পর তাকে যে বীর চক্র দেওয়া হয়েছিল তার স্ত্রী, মানে মৃত সেই শহীদ সেই জওয়ানের স্ত্রী, তিনি কিন্তু নিজের কাছে নিয়ে বাপের বাড়ি চলে গেছিলেন বলে সেই সেনা মৃত শহীদ সেনা জওয়ানের যিনি যারা বাবা মা তারা কিন্তু অভিযোগ করেছিলেন, এবং তার যে সেই ক্ষতিপূরণের টাকা সেটাও তারা পাননি। স্বাভাবিক ভাবেই তা নিয়ে বিস্তর জল্পনা হয়, এবং তারপরে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন ইস্যুতে শহীদ পরিবারের যারা শহীদদের যারা বাবা মা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকবার এই নিয়ে দরবার করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের মৃত্যুর পর তাদের যারা স্ত্রী তারাই রীতিমতো এই বিষয়ে তাদের কাছে টাকা পয়সা যায় দেওয়া হয়, এবং বেশিরভাগ সময় কিন্তু এই নিয়ে অভিযোগ করেন বা শহীদের যারা বাবা মা থাকেন। এই বিষয়ে শুক্রবার কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ লোকসভায় প্রশ্ন করেছিলেন যে কর্তব্যরত অবস্থায় যদি কোনো সেনা জওয়ান শহীদ হন তাহলে যে এককালীন ক্ষতিপূরণের অর্থ বা পেনশন সেটা কারা পাবেন, তা নিয়ে প্রশ্ন করেন, এবং সেই সময় কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সে তিনি তার উত্তর দেন, এবং তিনি জানান যে কেন্দ্রের একটা পরিকল্পনা রয়েছে যেখানে স্ত্রী এবং শহীদ জওয়ানদের যারা বাবা মা তাদের দুজনের মধ্যেই বা দু তরফেই যেন এই টাকাটা ভাগ করে দেওয়া হয় এমন একটা পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে নেক্সট টু কিন আইন যেটা রয়েছে তার সংশোধনের একটা দাবি এসছে, এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এমনটাও জানিয়েছেন যে এই নিয়ে একটা প্রস্তাব পাঠিয়েছে সেনাবাহিনী, এবং সেক্ষেত্রে কি কি নিয়মে বদল আনা হবে তা এখনো স্পষ্ট জানা যায়নি, তবে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। যেটা তোমাকে আমি একটু আগেও বলছিলাম যে গত কয়েক মাস আগেই আর কি ভারতীয় সেনায় কর্মরত ক্যাপ্টেন অংশুমান সিং এর যে মরণোত্তর সম্মান কীর্তি চক্র তা নিয়েই কিন্তু এই বিতর্ক সব থেকে বেশি দাঁড়া বেড়েছিল, এবং অংশুমানের বাবা মায়ের দাবি ছিল যে কীর্তি চক্র এবং যাবতীয় যে অর্থ তা নিয়ে তাদের যে পুত্রবধূ তারা কিন্তু সেই সমস্ত নিয়ে চলে যান, এবং তারপরেই কিন্তু নেক্সট অফ কিং নীতি বদলের দাবিতে সরব হন তারা। অর্থাৎ এই যে টাকা পয়সা বা যে চক্র বীর চক্র দেওয়া হয়ে থাকে তা যেন সঠিক ভাবে দুতরফেই যায়, শুধুমাত্র যে বিয়ে হয়ে গেছে মানেই যে শুধুমাত্র তার স্ত্রীকেই পরিবার মানা হবে বা তার বাবা মা পরিবারের অঙ্গ হিসেবে থাকবে না এমনটা যেন না করা হয়। সেক্ষেত্রে আগামী দিনে এই জায়গায় কি কি পরিবর্তন আসে সেটাই কিন্তু নজর থাকবে, এবং কেন্দ্রের যে ভূমিকা যে পদক্ষেপ তার উপরই কিন্তু নির্ভর করবে যে কারা এই টাকা বা পেনশনের অর্থ পাবেন। একেবারে তাই, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর তাতে করে কেন্দ্র ঠিক করবে, সংসদের মতামত একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নির্ধারিত কোনো কাউকে এবার থেকে মান্যতা দেওয়া হবে না, তাই কেন্দ্র সবটাই নির্ধারণ করবে। কর্তব্যরত অবস্থায় যদি কোনো ক্ষেত্রে সেনা জওয়ান মারা যান বা কর্মীরা মারা যান তাহলে তারপরে কি হবে, ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।